সবসময় ক্ষমতার স্বাদ নিতে মরিয়া সময়ের আলোচিত সমালোচিত নারী হেলেনা জাহাঙ্গীর ক্ষমতার পালা বদলে নিজের স্বরূপ বদলে নেতাদের সাথে সেলফির আড়ালে ফায়দা হাসিলের খেলায় মেতে থাকতেন। আইপিটিভির আবরণে সরকারের অনুমোদনের তোয়াক্কা না করে গড়ে তোলেন অবৈধ স্যাটেলাইট চ্যানেল ও জয়যাত্রা ফাউন্ডেশন। একে পুঁজি করেই ধরাকে সরা জ্ঞান না করে মানুষকে করতেন ব্ল্যাকমেইল, হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি বহুরূপী হেলেনা জাহাঙ্গীরের। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর বাসায় ও অফিসে র্যাবের অভিযানে বেরিয়ে আসে তার বিতর্কিত কর্মকাণ্ডের নানা তথ্যপাত্র। এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ, রিমান্ডে নেওয়া হয়েছে হেলেনা জাহাঙ্গীরকে। সংশ্লিষ্টরা আশা করছেন রহস্য ঘেরা হেলেনা জাহাঙ্গীরের আরও অনেক অজানা তথ্য মিলবে। এসকেলিজন জানাচ্ছেন বিস্তারিত। সময়ের সবচেয়ে বিতর্কিত নাম হেলেনা জাহাঙ্গীর। নিজেকে কখনো অভিনেত্রী, কখনো ব্যবসায়ী, কখনো সাংবাদিক, কখনো আবার রাজনৈতিক নেত্রী হিসেবে পরিচয় দেন। বেশ কয়েক বছর ধরে নিজের লেবাস পাল্টে ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্ল্যাটফর্মে জায়গা করে নেন, জন্ম দেন নানানবিধ বিতর্কিত কর্মকাণ্ডের। বাংলাদেশের কোনো মন্ত্রী করার সময় আমার নেই। হেলেনা জাহাঙ্গীরের আসল চরিত্র ক্ষমতাসীনদের সংস্পর্শে থাকা। বিগত দিনে জাতীয় পার্টি ও বিএনপিতে সক্রিয় ছিলেন। ক্ষমতার পালা বদলে ২০০৮ সালের পর যুক্ত হন ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। অভিনয়ের ছলে কেন্দ্রীয় বেশ কিছু নেতার মন জয় করে নেন তিনি। তারপর হেলেনা জাহাঙ্গীরের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করতেন নেতাদের সঙ্গে সেলফি, দাপিয়ে বেড়াতেন এপার থেকে ওপার। রাজনৈতিক প্ল্যাটফর্মকে পুঁজি করে হেলেনা জাহাঙ্গীর গড়ে তোলেন সরকারের অনুমোদনবিহীন জয়যাত্রা চ্যানেল। অবৈধ চ্যানেলকে পুঁজি করে প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে করতেন ব্ল্যাকমেইল। আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের সূত্র ধরে আবারও আলোচনায় আসেন ভুঁইফুঁড়ে এই সংগঠনের সভাপতি হেলেনা জাহাঙ্গীর। আলোচনার ঝড় ওঠে, নড়ে চড়ে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। প্রশ্ন ওঠে কিভাবে দলের পদ পেলেন বহুরূপী ও বিতর্কিত নারী। তারপর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। এই বড় বড় নেতারা যদি আমাদেরকে আগলি না রাখে তাহলে আমরা রাজনীতি কিভাবে করব? আমরা রাজনীতিকে মানুষকে ভালোবাসবো কিভাবে? নামধারী রাজনৈতিক নেত্রী হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক ছিল ফেসবুকের বিতর্কিত সেফুদার সঙ্গেও। এছাড়াও নানান অপরাধের কারণে তার গুলশানের বাসায় অভিযান চালায় র্যাব। টানা কয়েক ঘন্টার অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জামাদি, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া। গ্রেপ্তার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। ওই রাতেই মিরপুরে তার মালিকানাধীন অবৈধ চ্যানেল জয়যাত্রায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তারের সময় হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রাকে আইপিটিভি বললেও উদ্ধার করা হয় স্যাটেলাইট চ্যানেলের নানান সরঞ্জামাদি। উনি আইপিটিভির নামে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করলেও তার যে যন্ত্রপাতি ছিল এবং তার যে স্যাটেলাইট টিভি পরিচালনার জন্য যে সকল সরঞ্জামাদি থাকার কথা, এই সরঞ্জামাদিগুলো তার ওই জয়যাত্রা টেলিভিশন ভবনে অনুমোদনবিহীন অবস্থায় পাওয়া যায়। প্রশ্ন ওঠে জয়যাত্রা টিভি চ্যানেল নাকি আইপিটিভি? অনুসন্ধানে দেখা যায় সব কিছু ছিল ভুয়া, কোনোটাতেই নেই সরকারের অনুমোদন। দেশের স্যাটেলাইট নয়, বাহিরের দেশে টাকা দিয়ে চালাতেন তার কথিত টিভি চ্যানেল। এই সমস্ত ভুইফোর আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সারা দেশ জুড়ে ব্যাংকের ছাতার মতো এ ধরনের আইপিটিভি খুলে যার যেমন ইচ্ছা তেমন করবে, এটি তো কখনো আইনসম্মত নয় এবং বাঞ্ছনীয় নয়। এবং এই ধরনের ব্যক্তিবর্গকে কমিটিতে রাখার ক্ষেত্রে আরও অনেক সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। এরই মধ্যে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানা সহ একাধিক মামলা হয়েছে। আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এখন তিনি রয়েছেন 3 দিনের পুলিশ রিমান্ডে। এসকেলিটন, মাই টিভি, ঢাকা।